আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমি নিয়ে এসেছি মডেল কোশ্চেন থ্রির ম্যাচিং সেন্টেন্স, অর্থাৎ পাঁচ নগের যে ম্যাচিং সেন্টেন্সটা থাকে, অর্থাৎ কলাম এ আর কলাম বি দুই পাশে দুটো কলাম থাকে, সেখান থেকে কলাম এ থেকে একটা অংশ নিব আর কলাম বি থেকে একটা অংশ নিয়ে আমি একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করব। এই জন্য এর নাম হচ্ছে ম্যাচিং সেন্টেন্স, অর্থাৎ একটা পরিপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তো আজকে মডেল কোশ্চেন থ্রির নবদ্বীপ বইয়ের মডেল কোশ্চেন থ্রির যে ম্যাচিং সেন্টেন্সটা আছে সেটা আমি নিয়ে এসেছি। আগেই বলে দিচ্ছি, এখানে যখন আমরা আনসার করব কোনোভাবেই দুটো বাক্য যখন একসাথে করবো তখন একটা দুটো ক্লস যখন একসাথে করবো তখন মাঝখানে যেন আমরা কোনো চিহ্ন না দেই, কোনো গ্যাপ না রাখি, কোনো প্লাস চিহ্ন বা হাইফেন চিহ্ন এগুলো কিচ্ছু দেওয়া যাবে না, শুধু একটা পরিপূর্ণ বাক্য দিয়ে লিখবো। যেমন আমি এভাবে লিখেছি, দেখো তোমরা এখানে বলা আছে এনভায়রনমেন্ট। আমরা যদি এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত আর বিপরীত এক্সক্লুড। এনভায়রনমেন্ট ইনক্লুডস দ্য এয়ার, ওয়াটার এন্ড ল্যান্ড ইন হুইচ পিপল, অ্যানিমালস এন্ড প্লান্টস লিভ। দেখো আমরা পরিবেশ বলতে কি বুঝি, সেখানে অন্তর্ভুক্ত থাকে এয়ার, বাতাস, ওয়াটার, পানি এন্ড ল্যান্ড এবং ভূমি। ইন হুইচ যেখানে পিপল মানুষ, এনিমাল পশু পাখি এন্ড প্লান্ট লিভ, প্লান্ট মানে আমাদের উদ্ভিদ গাছপালা। তাহলে আমরা একটা পরিপূর্ণ বাক্য পেয়ে গেলাম যে পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত থাকে বাতাস, তারপর থাকে তোমার পানি, তারপর থাকে মাটি, আর যেখানে মানুষ পশু পাখি এবং গাছপালা বা উদ্ভিদ বসবাস করে। দেখো নাম্বার টুতে দেখো, অল থিংস ইন দ্য এনভায়রনমেন্ট আর ক্লোজলি ইন্টাররিলেটেড। দেখো ইন্টাররিলেটেড মানে কি, আন্তর সম্পৃক্ত, অর্থাৎ একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এ বলা হয়েছে অল থিংস ইন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের মধ্যে সব জিনিসই কি একজন আরেক একটা আরেকটার সাথে সম্পৃক্ত। ক্লাইমেট ইজ দ্যাট এ কন্ডিশন অফ দ্য এনভায়রনমেন্ট। ক্লাইমেট মানে আমরা জানি কি জলবায়ু, জলবায়ু মানে কি, জলবায়ু হচ্ছে এভাবেই প্রকৃতিরই পরিবেশেরই একটা অবস্থা। দ্য ডেস্ট্রাকশন, দেখো ডেস্ট্রাকশন মানে কি ধ্বংস, এটা হচ্ছে পার্টস অফ স্পেস হিসেবে এটা নাউন আর এর ভার্ব হচ্ছে ডেস্ট্রয়, ধ্বংস করা। তাহলে দেখো দ্য ডেস্ট্রাকশন অফ ফরেস্ট মে হ্যাভ সিরিয়াস ইকোলজিক্যাল কনসিকোয়েন্সেস অন হিউম্যান অ্যান্ড অ্যানিমালস। দেখো এখানে বলা হয়েছে যে বনাঞ্চলের ধ্বংস, অর্থাৎ আমরা যারা নির্বিচারে যেভাবে গাছপালা কেটে ফেলছি, ধ্বংস করছি, বনাঞ্চল ক্ষতিগ্রস্ত করছি, ফলে কি হবে, এগুলো একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে আমাদের পরিবেশের উপর, আমাদের বাস্তুসংস্থানের উপর, আমাদের আবহাওয়ার উপর একটা কী পড়বে, একটা ব্যাপক বিরূপ প্রভাব পড়বে, তাই বলা হয়েছে সিরিয়াস একটা প্রভাব পড়বে। বাট অফেন, কিন্তু প্রায়ই, অফেন মানে প্রায়ই, কিন্তু প্রায়ই পিপল পলিউট দ্য এনভায়রনমেন্ট বাই ডুইং আনওয়াইজ থিংস অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এন্ডেঞ্জার দেয়ার ওন লাইফ। এর বলা হয়েছে যে মানুষ প্রায় কি করে, আনওয়াইজ অর্থাৎ ওয়াইজ মানে জ্ঞানী, আনওয়াইজ মানে কি অজ্ঞান, অজ্ঞান অর্থাৎ এমন এমন কিছু কাজ করে যেগুলো সব জ্ঞানে আসলে কিভাবে করবে বলা যায় না, এটা হচ্ছে অজ্ঞানে অজ্ঞাতবশত এমন কিছু কাজ করে যেটা কি করছে, ফলে মানুষ ইন ডেঞ্জার, ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, ইন ডেঞ্জার মানে বিপদগ্রস্ত করা, বিপদগামী করা, এটা হলো ভাব। দেয়ার ওন লাইফ, তাদের নিজেদের জীবন, তারা তাদের নিজেদের জীবনই কি করছে, বিপদগ্রস্ত করছে। তাই মানুষ প্রায়ই পলিউট অর্থাৎ দূষণ করছে, কি করছে, দূষণ করছে দ্য এনভায়রনমেন্ট পরিবেশ বাই ডুইং আনওয়াইজ থিং, কিছু অজ্ঞান অর্থাৎ অজ্ঞাতবশত কাজ করে অ্যাজ এ রেজাল্ট, যার ফলে ইন ডেঞ্জার দেয়ার ওন লাইফ, ফলে তাদের নিজেদের জীবনই বিপদাপন্ন হচ্ছে। তাহলে দেখো একটা পরিবেশ নিয়ে ম্যাচিং সেন্টেন্সটা ছিল, আমরা পরিবেশ সম্পর্কে জানলাম। আসলে পরিবেশের মধ্যে যে উপাদানগুলো আছে এগুলো আরেক
একটা আরেকটার সাথে খুবই ইন্টাররিলেটেড, আন্তঃসম্পৃক্ত। তাছাড়া পরিবেশে একটা জিনিস ক্ষতিগ্রস্ত হলে, একটা জিনিস অস্বাভাবিক হয়ে গেলে এটা আস্তে আস্তে সব কিছুর মধ্যেই প্রভাব বিস্তার করে, ফলে আমাদের পরিবেশটা আরো ক্ষতিগ্রস্ত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার হাজির হব। আমি হাবিব স্যার, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।